সংকটপূর্ণ অবস্থায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তবে তাকে ঘিরে কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে 8 দিনের নতুন কর্মসূচিও ঘোষণা করেছে তার দল। তবে পূর্ণ কর্মসূচি পরিবর্তন হতে পারে দলের চেয়ারপারসনের শারীরিক অবস্থার প্রেক্ষিতে। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বুধবার ঢাকাসহ সারাদেশে জেলা সদরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ কর্মসূচি শেষ করেছে বিএনপি। ঢাকায় স্মারকলিপি দেওয়া শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জানান, খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে লড়ছেন। আজকে এভার কেয়ারে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমরা বারবার বলেছি, তার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হোক, কিন্তু সরকার নানা অজুহাত দিয়ে নানাভাবে তার যাওয়াকে বিলম্বিত করছেন। এদিন দুপুরে নয়াপল্টনে দলের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে ঘোষণা করেন 8 দিনের নতুন কর্মসূচি। আমাদের 25 তারিখে অর্থাৎ আগামীকালই আমাদের অঙ্গ সংগঠন যুবদল তারা সারা দেশে, ঢাকা সহ সারা দেশে তারা এই বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে। 26 তারিখ শুক্রবার বা জুমা প্রত্যেকটা মসজিদে খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, একটি মহল অসৎ উদ্দেশ্যে গুজব ছড়াচ্ছে। আপনার ডাক্তার সাহেবরা তারা মনিটর করছেন, রাখছেন এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের পক্ষে যেটা সম্ভব সেটা সর্বাত্মক প্রচেষ্টা তারা করছেন। এটা অত্যন্ত কৌশলে আমার মনে হয় যে কোনো মহল বিএনপি মহাসচিব জানান, সাবেক এ প্রধানমন্ত্রী বিদেশে চিকিৎসার দাবিতে দেয়া কর্মসূচি সম্পূর্ণ নির্ভর করবে তার শারীরিক অবস্থার উপর। আশা আসান, বাংলা চ্যানেল।